নমস্কার, লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় কোম্পানির দেওয়ানি লাভ, পটভূমি, তার পটভূমি ও গুরুত্ব। দেখো, আমি পলাশির যুদ্ধ থেকে মডার্ন ইন্ডিয়ার যে আমি জার্নি শুরু করেছি, প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান ভিডিও দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি। তো আজকে যে আমি মডার্ন ইন্ডিয়াতে অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, দেওয়ানি লাভ। দেখো, আমি প্রত্যেকটা নবাব পরপর করিয়েছিলাম, স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করেছিলাম এবং নজমুদ্দৌলা পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। তো আমরা জানি, তখন আমি বলেছিলাম যে 1763 খ্রিস্টাব্দে মীরজাফরকে কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কি করছে, অর্থাৎ ইংরেজরা তারা কি করছেন, না তারা তাকে সিংহাসন থেকে পদচ্যুত করছেন। এবং 1763 সালে, 1700 কত না 63, এই 1763-তে মীরজাফরকে পুনরায় দ্বিতীয়বারের জন্য নবাব হিসেবে মনোনীত করছেন, এরপর নবাব হিসেবে মনোনীত করার পর শুধু যে ইংরেজরা নবাব হিসেবে মনোনীত করবেন সেটা তো কোনো কথা নয়, তাহলে কি শর্তগুলি তার উপর আরোপিত করা হলো, অর্থাৎ তাদের উদ্দেশ্য কি ছিল যেগুলোর জন্য মীরজাফরকে পুনরায় আবার দ্বিতীয়বারের জন্য নবাব হিসেবে মনোনীত করলো, সেগুলো জানো। ইংরেজদের সঙ্গে মীরজাফরের মধ্যে একটা চুক্তি হলো, সেখানে বলা হলো যে এই চুক্তিগুলো তুমি যদি মানো তবে তোমাকে নবাব হিসেবে নবাব পদে তোমাকে পুনরায় তোমাকে নির্বাচিত করা হবে। এবং মীরজাফর মেনে নিলেন। স্বাভাবিকভাবে মীরজাফরের সঙ্গে ইংরেজদের মধ্যে একটা কি হলো, না তাদের মধ্যে একটা চুক্তি হলো। এই চুক্তিতে বলা হলো যে নবাবের দরবারে একজন স্থায়ী ইংরেজ প্রতিনিধি থাকবেন, এছাড়া বলা হলো নবাবের যে সৈন্য সংখ্যা সেই সৈন্য সংখ্যা সীমিত রাখতে হবে, সীমাবদ্ধ রাখতে হবে, বেশি সৈন্য সংখ্যা বাড়ানো যাবে না, অর্থাৎ সীমাবদ্ধ করা হলো। এবং কি করা হলো, না লবণের ওপর যে 2.5% ব্যতীত, মানে 2.5% যে আড়াই ট্যাক্স, 2.5% ছাড়া সকল দ্রব্য, সকল পণ্যের ক্ষেত্রে ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্যের অধিকার দেওয়া হলো। অর্থাৎ লবণে শুধুমাত্র 2.5% ট্যাক্স চাপানো হলো, বাদবাকি যে সমস্ত পণ্যগুলো রয়েছে সেগুলোর সমস্ত কিছু ছাড় দেওয়া হলো, অর্থাৎ বিনা শুল্কে বাণিজ্যের অধিকার দেওয়া হলো। এছাড়া নানা কারণে কোম্পানি ও তার কর্মচারীদের বিপুল পরিমাণে অর্থ দিতে সম্মত হলো। এইভাবে এই সমস্ত শর্তগুলো ইংরেজদের কাছ থেকে, বা ইংরেজদের এই শর্তগুলো, এই চাপিয়ে দেওয়া যে শর্তগুলো, এগুলো মেনে নিলেন কে, মীরজাফর। তিনি আবার নবাব পদে নবাব পদে আবার নির্বাচিত হলেন এবং শাসন কার্য পরিচালনা করতে শুরু করলেন। নেক্সট, আমি এটা পড়ানোর পর নেক্সট যে পয়েন্ট আমি আলোচনা করব, যে বাংলার নবাবের সঙ্গে সন্ধি। দেখো, বাংলার নবাব 1765 খ্রিস্টাব্দে, এরপর 1765 খ্রিস্টাব্দে যখন মীরজাফরের মৃত্যু হলো, তখন এই শুনিয়ার সময়কালটা হচ্ছে 1763 থেকে 1765। এই 1765-তে যখন মীরজাফরের মৃত্যু হলো, তখন তার পুত্র নজমুদ্দৌলা সিংহাসনে বসলেন। নজমুদ্দৌলা সিংহাসনে বসার পর তার 1765 সালে এক চুক্তির মাধ্যমে কোম্পানি একটা মানে নবাব আর কি, নবাব কোম্পানি এক বৃত্তিভোগীতে পরিণত হলেন। নবাব কি হলেন, না কোম্পানির বৃত্তিভোগীতে পরিণত হলেন এবং সামরিক এবং প্রশাসনিক সকল ক্ষমতা হস্তগত করতে থাকলেন। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে এই বাংলার নবাবের সঙ্গে ইংরেজদের মধ্যে একটা চুক্তি হলো, সেখানে কি বলা হলো,
যে নবাব তার সৈন্যদল ভেঙে দেবেন এবং তাকে রক্ষার সমস্ত দায়িত্ব কোম্পানি গ্রহণ করবে। তো নবাবে নির্দিষ্ট কোনো সৈন্যদল থাকবে না, বরঞ্চ কি করবেন না নবাবকে রক্ষা করবেন কে, কোম্পানি, বুঝে আছে। দ্বিতীয় বলা হলো যে কোম্পানির দ্বারা নিযুক্ত নায়েব নাজিম রেজা খাঁ, এই নায়েব নাজিম রেজা খাঁ তার হয়ে শাসন কার্য পরিচালনা করবেন, নায়েব নাজিম। এবং এই নায়েব নাজিমটা কি, নায়েব নাজিম একমাত্র কোম্পানি কর্তৃক এটা একটা পদ, নিযুক্ত একটা পদ, এবং এবং এই পদটা কোম্পানি কর্তৃক নিযুক্ত এবং পদচ্যুত হতে মানে হবে এই ব্যাপারটা, মানে এটাই আর একটু পরিষ্কার করে বলি, এই নায়েব নাজিম একমাত্র কোম্পানি কর্তৃক নিযুক্ত হবেন। নজমউদ্দৌলা সিংহাসন প্রাপ্তির বিনিময়ে কলকাতা কাউন্সিলের যে সদস্যগণ, এই সদস্যগণ 50 লক্ষ টাকা পান। এরপরে এইটা আলোচনা করার পর নেক্সট আমি যেটা আলোচনা করব যে অযোধ্যার নবাবের সঙ্গে, তাহলে অযোধ্যা বাংলা নবাবের সঙ্গে চুক্তি করার পর অযোধ্যার নবাবের সঙ্গে সন্ধি হচ্ছে, এই অযোধ্যার নবাবের সঙ্গে সন্ধি, অযোধ্যার নবাবের সঙ্গে সন্ধি সেটা কি না, 1765 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ তিনি কি করলেন না, তিনি দ্বিতীয়বারের জন্য গভর্নর হিসেবে নির্বাচিত হলেন, দ্বিতীয়বারের জন্য তিনি বাংলায় এলেন গভর্নর হিসেবে। এবং আমরা জানি যে বক্সারের যুদ্ধ অলরেডি শেষ হয়ে গেছে 1764 খ্রিস্টাব্দে, বক্সারের যুদ্ধের ফলে কোম্পানি জয়লাভ করেছে, স্বাভাবিকভাবেই যে কোম্পানির ক্ষমতা মর্যাদা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই কোম্পানি বক্সারের যুদ্ধের ফলে কোম্পানির ক্ষমতা মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পেলেও কোম্পানির কিন্তু আইনগত ভিত্তি তখন তৈরি হয়নি। তাছাড়া বক্সারের যুদ্ধে পরাজিত করা হয়েছিল, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা পরাজিত হয়েছিলেন, শাহ আলম পরাজিত হয়েছিলেন দিল্লির, ইনাদের যে কোম্পানি, ইনাদের সম্পর্কে যে ভবিষ্যৎ, ইনাদের যে ভবিষ্যৎ সেটা নির্ধারণ করেননি, তাই তাদের মধ্যে একটা চুক্তি হলো, যেটা হচ্ছে কার সঙ্গে না অযোধ্যার নবাবের সঙ্গে, যে চুক্তিটা 1765 খ্রিস্টাব্দে চুক্তি হলো, এই চুক্তিটা হচ্ছে এলাহাবাদের প্রথম চুক্তি। এই এলাহাবাদের প্রথম চুক্তি কাদের মধ্যে হলো, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সঙ্গে চুক্তি হলো ইংরেজদের, এবং এই চুক্তির ফলে স্থির হলো কি, যে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে তিনি কোম্পানিকে, তিনি বলতে অযোধ্যার নবাব, তিনি কি করবেন না 50 লক্ষ টাকা দান করবেন। এবং আর কি বলা হলো যে কারা এবং এলাহাবাদ প্রদেশ দান করবে, তাহলে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে 50 লক্ষ টাকা দান করবেন 1 নম্বর, 2 বলা হলো কারা এবং এলাহাবাদ প্রদেশ দান করবে। নেক্সট হচ্ছে পয়েন্টস, শাহ আলমের সঙ্গে চুক্তি, এরপর শাহ আলমের সঙ্গে চুক্তি করা হলো, অর্থাৎ 1765 খ্রিস্টাব্দে যখন শাহ আলম যখন বক্সারের যুদ্ধে পরাজিত হলেন, 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে শাহ আলম যোগদান করার পর যখন পরাজিত হলেন, তখন 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি স্বাক্ষরিত হলো কাদের মধ্যে, শাহ আলমের সঙ্গে ইংরেজদের মধ্যে। এবং সেখানে স্থির হলো কি, স্থির হলো যে বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে কোম্পানি শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অর্থাৎ রাজস্ব এবং দেওয়ানি, ঠিক আছে, রাজস্ব আদায় এবং দেওয়ানি বিচারের ভার লাভ করলেন, এইটা তিনি লাভ করলেন, বুঝে যাচ্ছে। এইভাবে এইভাবে কি হলো না, বাংলার কাছ থেকে, অযোধ্যার কাছ থেকে, শাহ আলমের কাছ থেকে কি হলো না, পরপর তারা স্টেপ বাই স্টেপ এগিয়ে তারা কি করলেন না, দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার লাভ করতে সক্ষম হলেন। এই জায়গাটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা পটভূমি। এরপরে আমি 1765 সালে যে দেওয়ানি লাভ হলো, 1765তে যে দেওয়ানি লাভ সংগঠিত হলো তার ব্যাকগ্রাউন্ড আমি এতক্ষণ আলোচনা করলাম, এরপরে আমি আলোচনা করবো ইম্পর্টেন্ট বিষয়, যেটা হচ্ছে গুরুত্ব, যে দেওয়ানি লাভের গুরুত্ব কি। সেখানে দেখো যে প্রথম যেটা আমাদের বলতে হয় যে দেওয়ানি লাভ একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেন, কারণ এর দ্বারা বাংলা, বিহার, উড়িষ্যায়
কোম্পানির যে অধিকার সেটা আইনানুগভাবে একটা স্বীকৃতি লাভ করে এবং বুঝা যাচ্ছে, এবং কোম্পানির হাতে দেওয়ানি গেল, বাংলার নবাবের হাতে হলো ফৌজদারি প্রশাসনিক দায়িত্ব। অর্থাৎ আমরা এটাই বলতে পারি যে কোম্পানির থাকলো দায়িত্বহীন ক্ষমতা এবং নবাবের থাকলো ক্ষমতাহীন দায়িত্ব। অর্থাৎ আমরা বক্সারের যুদ্ধে আমরা যদি গুরুত্ব নির্ধারণ করতে পারি, স্টেপ বাই স্টেপ যদি আলোচনা করি গুরুত্বগুলো, সেখানে এক নম্বর হিসেবে আমরা এটাই বলতে পারি যে বক্সারের যুদ্ধের ফলে প্রকৃতপক্ষে কোম্পানি একটা সার্বভৌম শক্তির অধিকারী হয়ে উঠেছে। এটা তো ঠিক যে বক্সারের যুদ্ধ হলো, তখন কোম্পানি একটা সার্বভৌম শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হলো, যদিও সেখানে সেই শক্তির কোনো আইনগত ভিত্তিটা তৈরি হয়নি বক্সারের যুদ্ধের পর, জয়ের পর। অর্থাৎ যখন বাহুবল এবং কুটনীতির দ্বারা কোম্পানি কি করলো, নিজের আধিপত্যকে বৈধ হিসেবে প্রতিষ্ঠিত করতে বা থাকলো, এবং বা শাহ আলম বা অযোধ্যা বা বাংলার নবাব সবারই কাছ থেকে একটা দেওয়ানি লাভ করলো, বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পেল, তখনই বলা হয় যে কোম্পানি যে বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেই বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে আস্তে আস্তে রাজনৈতিক প্রতিষ্ঠানের দিকে এগিয়ে রূপান্তরিত হলো বা এগিয়ে গেল। অর্থাৎ বাণিজ্যিক কোম্পানি কি হলো, বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানের দিকে এগিয়ে গেল। এরপর এটা হচ্ছে ফার্স্ট গুরুত্ব। সেকেন্ড হিসেবে আমি কি বলতে পারি গুরুত্ব, যে দেওয়ানি লাভের মাধ্যমে কোম্পানি কি করলো, দেখো দেওয়ানি লাভের মাধ্যমে লর্ড ক্লাইভ এই ফরাসি বা ওলন্দাজ, আরো তো অনেক শক্তি ছিল যারা ভারতবর্ষে বহুদিন ধরে ব্যবসা বাণিজ্য করছেন, তো ফরাসি ওলন্দাজ এই সমস্ত বণিকদের শান্ত রাখতে সচেষ্ট হলেন। কিভাবে না, কোম্পানি সরাসরি শাসন কার্য পরিচালনা অংশ নিলেন না, কারণ কোম্পানি যদি সরাসরি শাসন কার্যে অংশ নেয় তাহলে অন্যান্য শক্তিগুলো তারা ক্ষুব্ধ হবে, তারা কোম্পানি ইংরেজ কোম্পানির বিরুদ্ধে, তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তারা ক্ষুব্ধ হবেন। কারা ক্ষুব্ধ হবেন, না ওলন্দাজরা ফরাসিরা তারা ক্ষুব্ধ হবেন। তাই তারা প্রত্যক্ষভাবে শাসন কার্য দখল না করে তারা পরোক্ষভাবে শাসন কার্য পরিচালনা করতে সচেষ্ট হলেন। বুঝা গেল, এটা একটা দেওয়ানি লাভের অন্যতম বৈশিষ্ট্য গুরুত্ব। আমি নেক্সট আমি গুরুত্ব যদি আলোচনা করি যে অর্থনৈতিকগত দিক থেকে দেওয়ানি লাভ একটা হচ্ছে উল্লেখযোগ্য বিষয়। এর মাধ্যমে কি হলো, যে এর মাধ্যমে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে বাংলা বিহার এবং উড়িষ্যা, রাজস্ব আদায়ের যে অধিকার, এই অধিকার পাওয়ার ফলে কোম্পানির যে আর্থিক সচ্ছলতা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেল। এর অর্থ কি না, তারা বাণিজ্য, রাজ্য বিস্তার, সেনাবাহিনী গঠন ইত্যাদি, মানে গঠন সেনাবাহিনী আরো চাঙ্গা করার ফলে সেনাবাহিনী নিয়োগ করা ইত্যাদিগুলো করতে থাকলো, ফলে দেওয়ানি এবং প্রচুর পরিমাণ অর্থ, তারা ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণ অর্থ ইংল্যান্ডে পাঠাতে থাকলো, ফলে ইংল্যান্ডে অর্থনীতিও চাঙ্গা হতে থাকলো। বুঝতে পারছো, এটা হচ্ছে অর্থাৎ দেওয়ানি লাভের ফলে কোম্পানি এক প্রচুর পরিমাণে মুনাফা লাভ করতে শুরু করলো এবং সম্পদের বহিগমন শুরু হলো, কিন্তু এই সময়কালে শুরু হলো। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে মুঘল সম্রাট তখন যারা শাসন করছেন, এই মুঘল সম্রাটের আড়ালে নামের আড়ালে এই মুঘল সম্রাটের নামের আড়ালে বাংলার নবাবকে সামনে রেখে লর্ড ক্লাইভ কোম্পানির বাণিজ্যিক এবং রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ এই গুরুত্বগুলো, আরো প্রচুর গুরুত্ব আছে, মোটামুটি এই দু তিন চারটে আমি আলোচনা করলাম, আরও গুরুত্ব রয়েছে। আরও গুরুত্বের মধ্যে তুমি বলতে পারো যে রাজস্ব আদায়, হ্যাঁ রাজস্ব আদায়ের ওপর কোম্পানির পূর্ণ অধিকার এবং পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হলো, আইনানু কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এটা আমি আলোচনা করার চেষ্টা করলাম যে খুব ছোটোভাবে এবং সমৃদ্ধ তথ্য দেওয়ার চেষ্টা করলাম, যেগুলো খুব ইম্পর্টেন্ট তথ্য, যে কোম্পানি দেওয়ানি লাভের পটভূমি, কিভাবে কোম্পানি দেওয়ানি লাভের একটা পটভূমি তৈরি করলেন এবং তার কতগুলো ইম্পর্টেন্ট গুরুত্ব আলোচনা করলাম। তো আমাদের এই যে এটা ভিডিওটা যেটা আমি আলোচনা করলাম, যে বিষয়বস্তুটা,
সেই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমার প্রয়াসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।